আজকে আমরা শিখব মেজারিং রিজিওনাল ডিসপ্যারিটি বাই সফার ইন্ডেক্স। তো এক্ষেত্রে আমাদের কিছু মৌলিক ধারণা থাকা উচিত। রিজিওনাল ডিসপ্যারিটি কথাটির বাংলা অর্থ হচ্ছে আঞ্চলিক বৈষম্যতা। আঞ্চলিক বৈষম্যতা বলতে কোনো অঞ্চলের মধ্যে নির্দিষ্ট দুটি উপাদানের পার্থক্য বা তুলনাকে বোঝায়। এক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বসবাসকারী নারী পুরুষ অথবা নারী পুরুষের শিক্ষার হার অথবা স্বরোজগারিতা বা নির্ভরশীলতার পার্থক্য বা তুলনাকেও বোঝায়। 1980 সালে ডেভিড ভি সফার একটি সূত্রের অবতারণা করেন, যেটি হলো ডিএস ইজিগাল টু লগ এক্স টু বাই এক্স ওয়ান প্লাস লগ 100 - x1/100 - x2, যেখানে উনি কিছু কনস্ট্যান্ট ভ্যালুর কথা বলে দেন। উনি বলেন x2 ইজ ইকাল টু মেল লিটারেসি রেট এবং x1 ইজ ইকাল টু ফিমেল লিটারেসি রেট, এবং উনি এও বলেন x2 সর্বদা x1 এর থেকে বড় হবে, অর্থাৎ x2 গ্রেটার দেন x1, অথবা মেল লিটারেসি রেট সর্বদা ফিমেল লিটারেসি রেটের ক্ষেত্রে বড় হবে। তো আমরা যদি 2011 সালের সেন্সাস ডেটা দেখি ভারতবর্ষের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমরা স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল অথবা ব্লক লেভেলের ডেটা দেখি, তাহলে আমরা বুঝব যে মেল লিটারেসি রেট ফিমেল লিটারেসি রেটের থেকে অবশ্যই বেশি। কিন্তু আমরা যদি লার্জ স্কেলে দেখি ব্যাপারটাকে আরও, অর্থাৎ কোনো স্টেটের আন্ডারে, ডিস্ট্রিক্টের আন্ডারে, ব্লকের আন্ডারে কোনো নির্দিষ্ট কিছু সংখ্যক গ্রাম, সেই গ্রামের মধ্যে যদি আমরা মেল এবং ফিমেল লিটারেসি রেট দেখি, তাহলে দেখা যায় যে কখনো কখনো মেল লিটারেসি রেটের থেকেও ফিমেল লিটারেসি রেট বেশি হয়। তো সেক্ষেত্রে সফার যে সূত্রের অবতারণা করেছেন, সেই সূত্র ধরে যদি আমরা এগোই, তাহলে আমরা পজিটিভ ভ্যালুর বদলে নেগেটিভ ভ্যালু পাবো, অর্থাৎ ভ্যালুটা যে পাবো সেটা মাইনাসে পাবো। যদি মাইনাসে ভ্যালু বেরোয়, তাহলে তো সেটা সফার ইন্ডেক্স এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ কোরোপ্লেট করা যাবে না। তো সেই কারণে 1986 সালে কুন্ডু এবং রাও এই ডেভিড ভি সফারের সূত্রটির কিছু পরিবর্তন করেন অথবা মডিফাই করেন। তাদের মতে সূত্রটা হচ্ছে এই রকম, ডিএমএস ইজ ইকাল টু লগ এক্স টু বাই এক্স ওয়ান প্লাস লগ 200 - x1/200 - x2, যেখানে ওনারা বলেন এক্স টু অবশ্যই এক্স ওয়ান এর থেকে বেশি, কিন্তু ডেভিড সফার যেটি বলেছিলেন এক্স টু সর্বদা মেল এবং এক্স ওয়ান সর্বদা ফিমেল লিটারেসি রেট হবে, এক্ষেত্রে কুন্ডু এবং রাও বলেন এক্স টু মে বি মেল অর ফিমেল লিটারেসি হুইচ শুড বি হায়ার দেন এক্স ওয়ান, অর্থাৎ এক্স টু মেল লিটারেসি রেট অথবা ফিমেল লিটারেসি রেট যা কিছু হতে পারে, কিন্তু তা যেন এক্স ওয়ান এর থেকে বড় হয়। ডেভিড সফার বলেছেন এক্স টু মেল লিটারেসি রেট এবং এক্স ওয়ান ফিমেল লিটারেসি রেট, কিন্তু কুন্ডু এবং রাও বলছেন এক্স ওয়ান মেল অথবা ফিমেল লিটারেসি রেট যা কিছু হতে পারে তা যেন এক্স ওয়ান এর থেকে বড় হয়। বোঝাতে পেরেছি? তো এই যে সূত্রটা, এই সূত্রটার মাধ্যমে যদি আমরা কোনো জায়গায় মেল ফিমেল লিটারেসি রেটের ক্ষেত্রে মেলের থেকে যদি ফিমেলের লিটারেসি রেট বেশি হয়, তাহলে আমরা সেই নেগেটিভ ভ্যালুর বদলে সেখানে পজিটিভ ভ্যালু গ্রেন করতে পারবো এবং তার মাধ্যমে কোরোপ্লেট ম্যাপ করতে পারবো। সাধারণত এই ডিএস অথবা ডিএমএস ভ্যালু দ্বারা কোরোপ্লেট ম্যাপ করতে হবে এবং তার মাধ্যমে রিজিওনাল ডিসপ্যারিটি ব্যাপারটা বোঝাতে হবে। তো আমরা এখানে একটা ডেটা টেবিল তৈরি করেছি, যেখানে উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 9টি ব্লকের টোটাল মেল এবং ফিমেল লিটারেসি রেট আছে। এটি 2011 সালের সেন্সাস ডেটা থেকে নেওয়া হয়েছে। এই রকমই ডেটা পরীক্ষার সময় আমরা পাব। তো সেই ডেটার মাধ্যমে আমাদেরকে ডিএস অথবা ডিএমএস ভ্যালু
তৈরি করতে হবে, ক্যালকুলেট করে বার করতে হবে, এবং তার থেকে কোরোপ্লেট ম্যাপ করতে হবে নির্দিষ্ট ক্লাস ইন্টারভেলে, এবং সেখান থেকে ইন্টারপ্রিটেশন লিখতে হবে, লিখলেই সমস্ত কাজটি কমপ্লিট হবে। তো এই ডেটার রেসপেক্টে আমরা একটি ক্যালকুলেশন টেবিল তৈরি করব, যেখানে প্রথম কলামে থাকবে সিরিয়াল নাম্বার, সেকেন্ড কলামে সিডি ব্লকস, থার্ড কলামে লিটারেসি রেটের পার্সেন্টেজ, যেখানে এক্স টু এবং এক্স ওয়ান ভ্যালুটা প্লট করতে হবে, যেটা অলরেডি আমাদের দেওয়া হবে। এক্ষেত্রে এক্স টু সর্বদা মেল লিটারেসি রেট এবং এক্স ওয়ান সর্বদা ফিমেল লিটারেসি রেট হবে। নেক্সট কলামে থাকবে এক্স টু বাই এক্স ওয়ান, নেক্সট কলামে লগ এক্স টু বাই এক্স ওয়ান, অ্যান্ড নেক্সট লগ হান্ড্রেড মাইনাস এক্স ওয়ান বাই হান্ড্রেড মাইনাস এক্স টু, অ্যান্ড লাস্ট ডিএস ভ্যালু। তো আমরা সবাই এক্স টু বাই এক্স ওয়ান ভ্যালুটা বার করতে পারবো, এক্ষেত্রে খুবই সহজ, 73.90 ডিভাইডেড বাই 62.92 করলেই যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে 1.17, সেই ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারবো। নেক্সট হচ্ছে লগ এক্স টু বাই এক্স ওয়ান, এক্ষেত্রে যদি আমরা ভ্যালুটাকে একসাথে বার করতে চাই শর্টকাট নিয়মে 100 ms বা 82 ms ক্যালকুলেটারের মাধ্যমে, তাহলে লিখব লগ ব্র্যাকেট এক্স টু এর ভ্যালু ডিভাইডেড বাই এক্স ওয়ান এর ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ, ইজিকাল টু দেব, দিলেই বেরিয়ে যাবে। অথবা আমরা এক্স টু বাই এক্স ওয়ান যে ভ্যালুটা করছি ওই ভ্যালুটা বার করার পরে জাস্ট লগ অ্যান্সার ইকুয়াল টু, এটা করলেও আমরা 0.068 পেয়ে যাব। নেক্সট লগ হান্ড্রেড মাইনাস এক্স ওয়ান বাই হান্ড্রেড মাইনাস এক্স টুর ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটারে শর্টকাট নিয়মে বার করতে চাই তাহলে লিখব লগ ব্র্যাকেট ব্র্যাকেট হান্ড্রেড মাইনাস এক্স ওয়ান এর ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই ব্র্যাকেট হান্ড্রেড মাইনাস এক্স টু এর ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু দিলে আমরা 0.15 বেরিয়ে যাব। এবারে কি করছি, লগ এক্স টু বাই এক্স ওয়ান এবং লগ হান্ড্রেড মাইনাস এক্স ওয়ান বাই হান্ড্রেড মাইনাস এক্স টু এর ভ্যালুটা, এই দুটো ভ্যালুকে যখন আমরা প্লাস করব তখনই আমরা ডিএস ভ্যালু পেয়ে যাব, যেটা নিচে সূত্রতে দেওয়া আছে, অর্থাৎ 0.218। এটা খুবই সাধারণ ব্যাপার, করে নেওয়া যাবে। এরকমভাবেই প্রত্যেকটা সিডি ব্লকের ক্ষেত্রে আমরা ভ্যালুগুলোকে বার করে নেব, খুবই সহজ সিম্পল ব্যাপার। এরকমভাবে বার করে নেওয়ার পরে আমরা ক্লাস ইন্টারভেলে ভাগ করব নাম্বার অফ ক্লাসেস ফর কোরোপ্লেট ম্যাপ, যেখানে 1+3.322 লগ এন, এই সূত্রটার মাধ্যমে ক্লাস ইন্টারভেলগুলোকে আমাদের ধরতে হবে এবং নাম্বার অফ ক্লাসেস ধরতে হবে। যদি আমাদেরকে বলে দেওয়া থাকে যে চারটি ক্লাস ইন্টারভেল করো বা চারটি নাম্বার অফ ক্লাসেস করো অথবা পাঁচটি নাম্বার অফ ক্লাসেস করো, তাহলে আমরা এই সূত্রটা ফলো আপ করবো না, আমরা পাঁচটা ক্লাস ইন্টারভেল বা ক্লাসের মাধ্যমে আমরা কোরোপ্লেট করে নেব। যদি কিছু না বলা থাকে যে নাম্বার অফ ক্লাসেস কত হবে, তখন কিন্তু এই সূত্রটির মাধ্যমে নাম্বার অফ ক্লাসেসটাকে বার করতে হবে। বার করার পরে একটি ছোট টেবিল করতে হবে, র্যাঙ্ক অফ সিডি ব্লকস অ্যালং দ্য ক্লাস ইন্টারভেলস, যেখানে নির্দিষ্ট ক্লাস ইন্টারভেলের মধ্যে কোন কোন সিডি ব্লকগুলি পড়ছে সেই সিডি ব্লকগুলিকে আইডেন্টিফাই করতে হবে। তো এক্ষেত্রে 0.000 থেকে 0.186 অথবা বিলো 0.186 এর মধ্যে পড়ছে হেমতাবাদ, 0.186 থেকে 0.207 এর মধ্যে পড়ছে গোলপোখার টু, করণদিঘি, রায়গঞ্জ, ইটাহার, 0.207 থেকে 0.287 এর মধ্যে পড়ছে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর ওয়ান, এবং 0.287 থেকে 0.326 এর মধ্যে পড়ছে কালিয়াগঞ্জ। এবার এই ভ্যালুর মাধ্যমে আমরা একটি সহজ কোরোপ্লেট ম্যাপ অঙ্কন করব।
এইরকম কোনো প্লেন ম্যাপ আমরা আগে অনেকবারই করেছি, এমন কোনো প্রবলেম হবে না। ঠিক যেরকম ভাবে আমরা কোনো প্লেন ম্যাপ পড়ি, জাস্ট ডিএস ভ্যালুর মাধ্যমে আমরা সেই কোনো প্লেন ম্যাপ করব। আমি এখানে করেছি ওয়েস্ট বেঙ্গলের যেখানে উত্তর দিনাজপুর জায়গাটি অবস্থিত সেই জায়গাটিকে লোকেশনের মাধ্যমে দেখিয়ে আমরা কোনো প্লেন ম্যাপটা করেছি। তার নির্দিষ্ট একটি ইন্ডেক্স আছে, নির্দিষ্ট একটি স্কেল আছে এবং নির্দিষ্ট কোঅর্ডিনেট থাকবে। যদি তোমরা কোঅর্ডিনেট করতে না পারো তাহলে অবশ্যই নর্থ লাইনটা করে দেবে। এবারে একটি নির্দিষ্ট হেডিং থাকবে যেখানে কোরোপ্লেট ম্যাপ শোয়িং রিজিওনাল ডিসপ্যারিটি অফ উত্তর দিনাজপুর ব্র্যাকেটের মধ্যে সফার ইন্ডেক্স মেথড, মানে সফার ইন্ডেক্স মেথডের মাধ্যমে করছি বলে সেই জন্য দিচ্ছি আর কি। এবার এই নির্দিষ্ট ম্যাপটির একটি নির্দিষ্ট ইন্টারপ্রিটেশন হবে, আমরা সবাই ইন্টারপ্রিটেশন লিখতে পারবো, অসুবিধা কিছু হবে না। এই ইন্টারপ্রিটেশনটার মাধ্যমে আমরা বলবো যে কোন জায়গাটি বেশি ভ্যালু সম্পন্ন এবং কোন জায়গাটি সব থেকে কম ভ্যালু সম্পন্ন, এবং উভয়ের মধ্যে যে ডিসপ্যারিটি সেই ডিফারেন্সটা আমরা কিন্তু লিখবো। অর্থাৎ কালিয়াগঞ্জ এবং হেমতাবাদের মধ্যে যে ভ্যালুটা আছে, অর্থাৎ কালিয়াগঞ্জের ভ্যালু মাইনাস হেমতাবাদের ভ্যালু করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কিন্তু আমরা ইন্টারপ্রিটেশনে লিখব। এর মাধ্যমে বোঝাবো যে দুটি রিজিয়নের মধ্যে ডিসপ্যারিটি বা বৈষম্যতা কতটা। আশা করছি আমরা এই পুরো প্র্যাকটিক্যালের প্রসেসটা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। এইরকম ভাবে পরীক্ষার খাতাতে করতে হবে এবং এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে, করলে আশা করছি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।